ক্লাস চতুর্থবর্ষ পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা ফেল করেছেন বা অকৃতকার্য হয়েছেন তাদের বিশেষ বিবেচনায় তাদের জন্য বিশেষ পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তো আমরা এই যে বিজ্ঞপ্তিটা আজ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আজ 26 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বিজ্ঞপ্তিটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো প্রথমে আমি সংবাদ বিজ্ঞপ্তিটা এখানে যে হেডলাইনটা ওনারা দিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছেন প্রায় 4 লাখ শিক্ষার্থী এবছর ভর্তি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে, তাদের ওরিয়েন্টেশন হবে। তো এখানে আরো যা বলা হয়েছে যে যারা অনার্স চতুর্থ বর্ষের যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদের কোভিড-19 বিবেচনায় আগামী নভেম্বর মাসে তাদের বিশেষ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। 3 জনকে এমফিল এবং 2 জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অ্যান একাডেমি কমিটিতে 2 জন সদস্যকে অধ্যাপক হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। অর্থাৎ মোট যে বিষয়টা এখানে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং অনার্স চতুর্থ বর্ষের যে কিছুদিন আগে অর্থাৎ জুন জুলাই এর ওদিকে পরীক্ষা হওয়ার পর যে ফলাফল প্রকাশ করেছে সেখানে প্রায় 27,000 শিক্ষার্থী ফেল করেছিলেন। তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেছিলেন। তাদের এইসব আবেদন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নভেম্বর মাসে এই বিশেষ পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এই যে পোস্টের যে লিঙ্কটা অর্থাৎ আমাদের educationisbd.com ওয়েবসাইটের এই পোস্টের লিঙ্কটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।